সকল ছাত্রছাত্রীকে ডাব্লু বি রাজ টিউটোরিয়ালে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ ক্লাস সেভেনের বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট এইটের প্রশ্নপত্রের সমাধান মোট পঞ্চাশ নম্বরের প্রশ্ন রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না প্রথমেই বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো পাগলা গণেশ গল্পে গণেশের বয়স সঠিক উত্তর হবে দুশো বছর কোকোনদ হলো উত্তরবে রক্ত পাখি সব করেরব রাতি পোহাইল কবিতাটির রচয়িতা উত্তরবে আশরাফ সিদ্দিকি এরপর রয়েছে শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় উত্তর হবে বাঁকু খোকনের বাড়ির সামনেই ছিল একটি এক্ষেত্রে উত্তর হবে ইউ ক্যালিপ্টাস গাছ এরপর দুই নম্বরে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে এ কথার উত্তরে শ্রোতা কী বলেছিলেন উত্তরটা দেখে নাও শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে আলোচ্যকথাটির উত্তরে শ্রোতা পাগলা গণেশ বলেছিল আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে এছাড়া কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি যদি কেউ কুড়িয়ে পায় এবং তার পড়তে ইচ্ছে হয় তাহলে সে পড়বে পরের প্রশ্ন মাই নেটিভ প্ল্যান্ট গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে আলোচ্য উদ্ধৃতিটি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে এই উদ্ধৃতিটি কবি বাইরনের পরের প্রশ্নে রয়েছে একুশের কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে উত্তর হবে আশরাফ সিদ্দিকীর লেখা একুশের কবিতায় যে সকল গানের সুরের প্রসঙ্গ এসেছে সেগুলি হল ভাটিয়ালি গান মুর্শিদি গান চারি গান সারি গান প্রভৃতি এছাড়া শৈশবে মায়ের গাওয়া নানা গানের কলির কথাও উল্লেখ আছে আলোচ্য কবিতায় পরের প্রশ্নে বলা হয়েছে অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি আমার সৌভাগ্য কার স্মৃতিচারণায় লেখক এ কথা বলেছেন উত্তর হবে আত্মকথা গল্পে লেখক রামকিঙ্কর বেইজ কলাভবনের অধ্যক্ষ নন্দলাল বসু স্মৃতিচারণায় আলোচ্য কথাটি বলেছেন পরের প্রশ্ন খোকন অবাক হয়ে গেল কোন কথা শুনে খোকন অবাক হলো বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্পে খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনের ড্রয়িং খাতা দেখে খোকনকে জিজ্ঞাসা করেছিলেন তোমার নিজের আঁকা ছবি কই একথা শুনেই খোকন অবাক হয়েছিল পরের প্রশ্নটি রয়েছে আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী অসীমাকে বলেন যে তিনি স্লেবার হ্রদের জল শুকিয়ে মেঘ করে দিতে পারবেন একথা শুনে অসীমার মনে হয়েছিল পুরন্দর চৌধুরী তার সঙ্গে ঠাট্টা করছেন কারণ এত বড় লেগ শুকিয়ে ফেলার বিষয়টি তার কাছে অবিশ্বাস্য ছিল পরের প্রশ্ন জেমস এইচ কাজিন্স কে ছিলেন উত্তর হবে জেমস এইচ কাজিন্স ছিলেন থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে রবীন্দ্রনাথ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মদনপল্লীতে গেলে জেমস এইচ কাজিনস তার সম্মানে একটি সভার আয়োজন করেছিলেন পরের প্রশ্ন এ ছবি আমি পরেও দেখেছি কোন দৃশ্য বর্ণনা প্রসঙ্গে কথা এসেছে রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুলের গান গদ্যাংশী লেখক স্বয়ং আলোচ্য কথাটি বলেছেন মুখভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজিয়ে কাজী নজরুলের গান গাওয়ার দৃশ্যের কথাই আলোচ্য অংশে বলা হয়েছে পরের প্রশ্নটি রয়েছে তাদের রাজত্ব হেরও অক্ষুণ্ণ কেমন কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় বলা হয়েছে মহান মানুষেরা নিঃস্বার্থভাবে মানুষের মঙ্গলের জন্য কাজ করে যান তারা মানুষকে মানুষ হিসাবে মর্যাদা দেন এই ভালো কাজের মধ্যে দিয়েই তারা সাধারণ মানুষের মন জয় করে নেন তাই মানুষের শ্রদ্ধা ভালোবাসা ও স্মরণে সেই মহান মানুষেরা তাদের রাজত্ব চিরকালের জন্য অক্ষুণ্ণ থাকে দুই নম্বরের শেষ প্রশ্ন অর্থাৎ দুই দশমিক দশের প্রশ্নে বলা হয়েছে নীরব এখানে অমর কিষাণ পাড়া কিষাণ পাড়াকে অমর বলা হয়েছে কেন সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় কবি বলেছেন কিষান পাড়ার প্রকৃতি এবং সেখানকার মানুষের জীবন শান্ত সেখানে কোনো প্রকার কোলাহল এবং ব্যস্ততা নেই সেখানে দুর্ভিক্ষের পরেও মানুষ আবার কাজের মধ্যে দিয়ে উঠে দাঁড়ায় দুর্ভিক্ষের হতাশা এখানকার মানুষদের জীবনকে থামিয়ে দিতে পারে না তাই কবি কিষাণ অমর বলেছেন এরপর তিন নম্বরেও তোমাদের দুটো প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন দেখে নাও কী আছে জীবন হবে পদ্যময় জীবন কিভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন উত্তরটা দেখে নাও অজিত দত্তের লেখা ছন্দে শুধু কানরাক কবিতায় কবি বলেছেন জীবন ও জগতের সর্বত্রই ছন্দ বিরাজমান জগতের সকল ছন্দকে যখন কান পেতে ও মন দিয়ে শোনা সম্ভব হবে তখন বোঝা যাবে কোনো কিছুই ছন্দহীন নয় আর এই ছন্দকে সঠিকভাবে উপলব্ধি করতে পারলে এবং নিজের জীবন ছন্দের অনুভূতি সৃষ্টি করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে এবং পদ্যলেখা সহজ হবে পরের প্রশ্নে বলা হয়েছে কুতুব মিনারের কথার রচনাংশ অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করো উত্তরটা দেখে নাও কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতাগুলি হল পাঁচতলা বিশিষ্ট কুতুব মিনারের প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা মিনারটির দ্বিতীয় তলাতে শুধু বাঁশি এবং তৃতীয় তলাতে শুধু কোণের নকশা কিন্তু দুর্ভাগ্যের বিষয় বজ্রাঘাতে চতুর্থ ও তলা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই তলার শিল্পকর্ম সম্পর্কে এখন আর জানা সম্ভব নয় কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান কারণ মিনার তৈরিতে স্থপতির মুন্সিয়ানা তিনি অত্যন্ত দক্ষ শিল্পী ছিলেন বলেই মিনারটিকে কয়েকটি তলাতে বিভক্ত করে সামঞ্জস্য রেখে প্রতিটি ক্ষেত্রে নিচতলা থেকে ওপরতলায় তাকে একটু ছোট করে তার সঙ্গে গুটিগতক বারান্দা লাগিয়ে মিনারটির সৌন্দর্য বৃদ্ধি করেছিলেন এই মিনারটিতে আছে হিন্দু ও মুসলিম সংস্কৃতির যথার্থ সমন্বয় মিনারের গায়ের কারুকার্য লতা পাতা ফুলের মালা বা চক্রের নকশা হিন্দু সংস্কৃতির পরিচায়ক অপরদিকে মিনারটির পরিকল্পনা করেছিলেন মুসলিমরা এই সকল বৈশিষ্ট্যের জন্যই কুতুব মিনার হয়ে উঠেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এরপর চার নম্বরে তোমাদের ব্যাকরণের বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন বলেছে খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো আর্যরা আসার আগে আমাদের দেশে বসবাসকারী দ্রাবিড় অস্ত্রিক প্রমুখ অনার্য ভাষা গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের খাঁটি শব্দ বলে যেমন ছুটি মাঠ খড় ঘমটা প্রভৃতি পরের প্রশ্ন তদ্ভব শব্দ কীভাবে গড়ে উঠেছে তৎ তৎশব্দের অর্থ সংস্কৃত এবং ভব শব্দের অর্থ জাত অর্থাৎ তদ্ভব শব্দের অর্থ সংস্কৃত থেকে জাত বা জন্ম নিয়েছে এমন শব্দ যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দ স্থান করে নিয়েছে সেগুলি হল তদ্ভব শব্দ যেমন মৎস্য এটা হচ্ছে সংস্কৃত শব্দ এখান থেকে এসেছে মৎস্য প্রাকৃত শব্দ সেখান থেকে আমরা পাচ্ছি মাছ এটা হচ্ছে বাংলা শব্দ পরের প্রশ্ন অর্থতৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও সরাসরি বাংলা ভাষায় এলেও উচ্চারণ বিকৃতির জন্য যেসব তৎসম শব্দের রূপ বদলে গেছে তাদের অর্থ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে যেমন বৃহস্পতি রোদ্দুর নাম ঘেন্না প্রভৃতি পরের প্রশ্ন বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণের রসিহ্ন হবে উদাহরণ দাও উত্তর হবে ব্যানার্জি গাঙ্গুলি প্রভৃতি পরের প্রশ্ন বলা হয়েছে তদ্ভব ও অর্থ তৎসম শব্দের পার্থক্য একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও প্রথমে দেখে নেব তৎভব শব্দ সংস্কৃত শব্দ থেকে জাত বা জন্ম নিয়েছে এমন শব্দ হলো তদ্ভব শব্দ যেমন মৎস্য এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ সেখান থেকে আমরা পাচ্ছি মাছ এটা হলো বাংলা তদ্ভব শব্দ এবার দেখে নেব অর্থ তৎসম শব্দ সরাসরি বাংলা ভাষা এলেও উচ্চারণ বিকৃতির জন্য যে সমস্ত তৎ সম শব্দের রূপ বদলে গেছে তাদেরকে বলা হয় অর্থ তৎসম শব্দ যেমন বৃহস্পতি রোদ্দুর প্রকৃতি এরপর পাঁচ নম্বরেও ব্যাকরণ থেকেই কিছু প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে রি বৈষ্ণ্য পেটকাটা স এই তিন বর্ণের পরের শব্দের মধ্যে ন মূর্ধন্য হয় প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও প্রথমে দেখব এর পরে শব্দের দন্তেন মূর্ধন্য হয় এটার উদাহরণ হলো ঋণ বৈষণ্য রয়ের পরে শব্দের দন্তের নাম মূর্ধান্ন হয় এর উদাহরণ হচ্ছে কর্ণ পেট কাটাময়ের পরে শব্দের দন্তের নাম মূর্ধান্ন হয় এটার উদাহরণ হচ্ছে উষ্ণতা পরের প্রশ্ন পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে স্বশ্রী শব্দের যোগ হলে স্বশ্রী শব্দের প্রথম দন্তেশ্ব হয় মূর্ধান্ন উদাহরণ দাও পিতৃ ও মাতৃশব্দের শেষে সশ্রী শব্দের যোগ হলে সশ্রী শব্দের প্রথম দন্তস্য হয় মূর্ধান্নস্য উদাহরণ হচ্ছে পিতৃশ্বসা মাতৃশ্বশা এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো এই প্রশ্নের শূন্যস্থানের জায়গায় উত্তর হবে তিক্ত তয় কয় ত পরের প্রশ্ন রয়েছে বানান সংশোধন করো পুরস্কার এখানে দেখো পয় দীর্ঘকার রয়েছে তো সঠিক বানানের ক্ষেত্রে পয় হস্যুকার হবে এরপর ছয় নম্বর একটি পত্র রচনা করতে বলা হয়েছে তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদনপত্র লেখো পত্র কিভাবে লিখবে সেটা ভালোভাবে দেখে নাও প্রথমে লিখবে ব্লক উন্নয়ন আধিকারিক এরপর গ্রাম পোস্ট অফিস এবং জেলার নাম লিখবে অর্থাৎ তুমি যে গ্রামে থাকো বা যে জেলার অন্তর্গত গ্রামে থাকো সেই নামগুলো লিখে দেবে এরপর বিষয় লিখবে বিষয় হচ্ছে একটি পাঠাগার স্থাপনের আবেদন তারপর পত্র লেখাটা শুরু করবে মহাশয় আমরা আপনার অধীনস্থ ড্যাশ জেলার ড্যাশ গ্রামের বাসিন্দা এখানে আমি জেলা এবং গ্রামের নামটা দেইনি তোমরা তোমাদের গ্রামের নাম এবং জেলার নাম দিয়ে দেবে বর্তমানে আমাদের গ্রামের পরিবহন ও শিক্ষা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে গ্রামটিতে এখন একটি প্রাথমিক বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয় এবং একটি কলেজ থাকায় ছেলেমেয়েদের মেয়েদের সুযোগ বেড়েছে কিন্তু এই অঞ্চলে কোনো পাঠাগার না থাকায় গ্রামের ছেলেমেয়েদের বইয়ের জন্য অন্যত্র যেতে হয় তাই তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় তাই তাদের সুবিধার জন্য এই গ্রামে একটি পাঠাগারের প্রয়োজন আছে তাই আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ এই যে পুরো বিষয়টিকে পর্যালোচনা করে যদি এই গ্রামে একটি পাঠাগারের ব্যবস্থা করে দেন তাহলে আমরা বাধিত থাকব এরপর নিচে বাদিগে স্থান অর্থাৎ যেই জায়গা থেকে তোমরা চিঠিটা লিখছ সেই জায়গার নাম লিখবে এবং যে তারিখে চিঠিটা লিখছ সেই তারিখটা দিয়ে দেবে এবং ডান দিকে লিখবে ধন্যবাদান্তে ড্যাশ গ্রামের অধিবাসী বৃন্দ অর্থাৎ তোমাদের যে গ্রামের নাম সেটা এখানে দিয়ে দেবে তাহলে বাংলার সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে পেয়ে গেলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও পড়াশোনা সংক্রান্ত নানা ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো